আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পুনরুত্থান দিবস বা হাশরের দিন, এই দিনে প্রতিটা মানুষের কাজকর্মের হিসাব নেওয়া হবে। দুনিয়ায় যারা সব কিছুর সীমা লঙ্ঘন করেছে তাদের জন্য এটি এক ভয়ঙ্কর দিন হবে। তারা আল্লাহ তাআলাকে অবিশ্বাস করে, তারা নবী ও রাসূলদের অবিশ্বাস করে, এমনকি তারা এই পুনরুত্থান দিবসের প্রতিও বিশ্বাস স্থাপন করে না। ইমানের একটি অন্যতম স্তম্ভ হল পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা। আপনি যতক্ষণ না পর্যন্ত হাশরের দিনের প্রতি বিশ্বাস আনছেন, আপনার ইমান পরিপূর্ণ হবে না। আপনি যতক্ষণ না পর্যন্ত বিশ্বাস করছেন যে এই দিনে মানুষকে তার দুনিয়ার কৃতকর্মের জন্য জিজ্ঞাসাবাদ করা হবে, আপনি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হবেন না। সেই দিন অনেক ভয়ঙ্কর কিছু ঘটবে। এই বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছে এবং তার মাতা, তার পিতা, তার স্ত্রী ও সন্তান থেকে সেদিন তাদের প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে। কেমন ভয়ানক পরিস্থিতি হবে অল্প হলেও বুঝতে পারছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন বিশ্বাসীদের মাতা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কোলে ঘুমাচ্ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার দিকে তাকিয়ে কান্না করতে লাগলেন। তার চোখের পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপর পড়ল এবং তিনি ঘুম থেকে উঠে পড়লেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছ কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পুনরুত্থান দিবসে সত্যি আপনার পরিবারের কথা ভুলে যান, আপনি কি তাদের ক্ষমা করবেন? আপনি কি তাদের ভুলে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তিনটি ভিন্ন ভিন্ন জায়গায় মানুষ তার মা বাবার কথা ভুলে যাবে, তার ছেলে মেয়ের কথা ভুলে যাবে। প্রথমটি হল মিজান বা দাঁড়িপাল্লা, যেখানে তোমার ভালো কাজগুলো ডান পাশে রাখা হবে এবং বাম পাশে তোমার খারাপ কাজগুলো রাখা হবে, এবং তুমি এসব নিয়ে এতটাই মগ্ন থাকবে যে তুমি তোমার আত্মীয় স্বজনের কথা ভুলে যাবে, তোমার পরিবারের কথা ভুলে যাবে। দ্বিতীয়টি হচ্ছে আমলনামা, যখন তোমার আমলনামা বাতাসে উড়তে থাকবে, মানুষরা হয়তো ডান হাতে অথবা বাম হাতে তাদের আমলনামা ধরবে। যারা আগে থেকেই বুঝতে পারে যে তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তারা তাদের হাত পিছনে লুকিয়ে রাখবে। আল্লাহর কি মহিমা, সুবহানাল্লাহ, তাদের আমলনামাগুলো তাদের চারপাশে ঘুরতে থাকে এবং তাদের পিছনে লুকানো হাতের উপর গিয়ে থেমে যায়। তৃতীয় জায়গা হলো পুলসিরাত, অর্থাৎ সেতু বা ব্রিজ, যা প্রতিটি মানুষকেই অতিক্রম করতে হবে। মানুষ জানে না এরপর তার কি হবে, তাকে কি জান্নাতে স্থান দেওয়া হবে নাকি জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, তা সে জানে না। আল্লাহ সুবহান ও তাআলা বলেন, আর সে বিষয়ের পেছনে ছোট না যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই। কান, চোখ আর অন্তর, এগুলোর সকল বিষয়ে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। অনেকে বলে, আমি শুধু শুধু সময় নষ্ট করছি, তাদেরকে এই সময়ের জন্য জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ সুবহান ও তাআলা কুরআনের সূরা আসরে সময়ের শপথ নিয়েছেন, ওয়াল আসর। আল্লাহ তাআলা আমাদের দৃষ্টি কাড়ার জন্য কুরআনের বিভিন্ন অংশে বিভিন্ন জিনিসের শপথ নিয়ে আয়াত নাজিল করেছেন। আপনাকে বুঝতে হবে, আল্লাহ তাআলা যা কিছু নিয়ে শপথ করেছেন সেসব জিনিসের কিছু না কিছু গুরুত্ব অবশ্যই আছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহান ও তাআলা বলেন, শপথ সময়ের, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎ কর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। পূর্বেই বলেছি, পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস স্থাপনও ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এজন্য যখন কোনো বান্দা কোনো ভালো কাজ করে, সে দুনিয়ার জীবনে এর জন্য পুরস্কৃত হোক বা না হোক তা নিয়ে তার মাথা ব্যথা নেই, কিন্তু সে জানে পুনরুত্থান দিবসে সে তার ভালো কাজের ফলস্বরূপ অবশ্যই পুরস্কৃত হবে। সুতরাং আমাদের সবসময় এই কথাটা মনে রাখা প্রয়োজন যে কেউ যদি আপনার ক্ষতি করে অথচ আপনি ভালো কাজ করেন, তাদের সাথে যথাযথভাবে ভালো ব্যবহার করেন, আল্লাহ তাআলা আপনাকে পরকালে এর বিনিময়ে ভালো কিছু দিবেন। যারা অপরাধী পাপী তারা ভাবে যে তারা এসব করে
পার পেয়ে যাবে। বিশেষ করে তাদের কাছে যখন ভালো উকিল ব্যারিস্টার থাকে, তখন তারা ভাবে যে এই তো আমাকে আর কে পায়। কিন্তু না, আমরা পুনরুত্থান দিবসকে বিশ্বাস করি, যেখানে আপনি নিজের জন্য নিজেই সাক্ষী হবেন। আল্লাহ তাআলা আপনার জন্য সাক্ষী হিসেবে যথেষ্ট। আপনার শরীরের মাংসপিণ্ড আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দেবে। এছাড়াও আল্লাহ তাআলা আপনার ভালো ও খারাপ কাজ লেখার জন্য ফেরেশতাদের নিযুক্ত করেছেন। আমরা মুসলমানেরা পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস রাখি। আপনি যদি এই বিষয়ে বিশ্বাস না রাখেন, তবে আপনি ঈমানদার হতে পারবেন না, কেননা এই বিষয়টি আমাদের মৌলিক বিষয়সমূহের মধ্যেই পড়ে। এই জন্য দিন শেষে যারা বিশ্বাসী, যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে, আর যারা অবিশ্বাসী তারা জাহান্নামে পতিত হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।